যে আমার দাদা তারা এই এই বৈষম্যের জন্য যুদ্ধ করেনি তারা যুদ্ধ করার সমতার জন্য জানতে চাই সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগের রায় স্থগিত করবার পর এবং চার সপ্তাহ পর রায় পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলার পরেও কেন আন্দোলনে রয়েছেন এবং এই আন্দোলন কতক্ষণ চলবে কখন আপনারা ক্লাসে ফিরবেন আচ্ছা আমরা প্রথমেই বলতে চাই যে আমাদের যে আন্দোলন আমাদের আন্দোলন কিন্তু আঠারো সালের পরে আর ছিল না আঠারো সালের পরে যখন পরিবর্তন জারি করা হয় তখন আর আমাদের এই আন্দোলন ছিল না কিন্তু আমরা দেখতে পাই যে পরবর্তীতে মুক্তিযোদ্ধা সন্তানের কোনো এক কোনো একজনের কারণে রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিবর্তনটি আবার অবৈধ ঘোষণা করা আবার অবৈধ ঘোষণা করা হয় কিন্তু আমরা জানতে চাই যে সরকারের কাছ থেকে সরকার চাইলে সব কিছুই হয় আমরা কখনও রাজপথে আসতে চাই নাই আমাদের থাকার কথা পড়ার টেবিলে আমরা চাই আমরা আবারও পড়ার টেবিলে থাকি এবং আপনারা যে কথা বলছিলেন যে এই যে স্থগিত করা হয়েছে সেই স্থগিত আমার আমরা আমাদের আমাদের যে সেন্ট্রাল আছে সেন্ট্রাল থেকে জানানো হয়েছে যে আমাদের এই রিট আমাদের পক্ষ থেকে কোটা বিরোধী যে ইয়ে আছে সেটার পক্ষ থেকে আমাদের কোনো রিট করা হয়নি সুতরাং আদালত যে রায় দিয়েছে আমরা সেটাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই কিন্তু আমাদের দাবি এখন সরকারের কাছে আমাদের দাবি সর্বা সরকারের নির্বাহী বিভাগের কাছে তারা এই কোটা কোটা যে আছে কোটাকে সর্বনিম্ন স্তরে নিয়ে আসার জন্য তারা যে যৌক্তিক কোটাগুলো আছে সেই কোটাগুলোকে শুধু রেখে সংসদে একটি আইন পাশ করে কোটাকে একেবারে চূড়ান্ত একটি পর্যায়ে নিয়ে এসে আইন পাশ করতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না করা হবে উপলব্ধি জানতে চাই আমার উপলব্ধি আসলে আমরা আজকে রাজপথে এসেছি কেন আমরা যদি বাঙালির ইতিহাস দেখি দেখতে পাই সাতচল্লিশ বাহান্ন উনিশত্তর ছেষট্টি এবং একাত্তরে ছাত্র সমাজ কিন্তু বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই চব্বিশ সালে আমি বলতে চাই আবারও দাঁড়িয়েছে এবং উপলব্ধি বলতে যখন আমরা দেখছি মেধাবীদের প্রতি অন্যায় একটি একশোটা সিটের ভিতরে ছাপ্পান্নটা রিজার্ভ রাখা হচ্ছে তখন আসলে মেধাবী এবং প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর চাকরিতে আসলে বৈষম্য দেখা দিচ্ছে আমরা তার বিপক্ষে দাঁড়িয়েছি বৈষম্যের বিরুদ্ধে বরাবরই মতো ছাত্র ছাত্ররা বা শিক্ষার্থীরা তারা ইয়া করেছেন আমরা একজন মুক্তিযুদ্ধার সন্তানকে পেয়েছি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন আপনি মুক্তিযুদ্ধার সন্তান এবং আপনি এখানে এই আন্দোলনের সাথে একাত্মতাও প্রকাশ করেছিলেন আপনার পূর্ণাঙ্গ পরিচয় জানতে চাই এবং আন্দোলনের সাথে আপনার একাত্মতা কেন সেটিও জান আমি মোহাম্মদ তারেক মিত্র রাভিন তারমিকাল কলেজ সতেরোটা সেশন ইংলিশে তো আমি বলতে চাচ্ছি আমি পরিবারের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় দায়িত্ব সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম আমি মুক্তিযাতা নাতি আমি সেই হিসেবে চাচ্ছি আমার মুক্তিযোদ্ধা পরিবার তারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু দু হাজার চব্বিশ সালে আমরা বৈষম্য পাচ্ছি আমরা চাচ্ছি আমি মুক্তিযোদ্ধা পরিবার সন্ধান হিসেবে চাই এই বৈষম্য বিলুপ্ত হোক এই বৈষম্য উঠে যাক এটা মুক্তিযোদ্ধার সম্মানার্থে আমি চাই ভক্ত বৈষম্যটা চাই সুতরাং তাই এই ভাই ভাইদের সাথে আমি একাথতা ঘোষণা করছি আমি সেই জন্য এই প্রোগ্রামে আসছি আপনার কাছে এই কোটাটাকে কীভাবে বৈষম্য মনে হয় যদি একটু ব্যাখ্যা করেন আমি যখন এই ভর্তিযুদ্ধে যাই বা চাকরির বিসিএস রিটার্ন বা ভাইভাতে যাই যখন আমি যাই যখন আমি আমি ভোটার থাকবে তখন আমাকে তারা যদি আমি কম মার্কস পাই তখন তারা আমাকে নিয়ে নেবে বাট আমি যদি একজন মেধাবী হই তখন কিন্তু আমি তাদের থেকে পিছিয়ে যাচ্ছি সুতরাং আমি চাচ্ছি সমতা যদি এখানে তখন করা না থাকে তখন মেধাবীরাই যোগ্য স্থানে যাবে এবং তারা তাদের দিতে পারবে আপনি কি মনে করেন যে এই যে ত্রিশ শতাংশ কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে

জি তাদের অবশ্যই কিন্তু আমি বৈষম্য চাই না কারণ আমার মুক্তিযোদ্ধা যে আমার দাদা তারা এই বৈষম্যের জন্য যুদ্ধ করেনি তারা যুদ্ধ করতে সমতার জন্য আমরা পাকিস্তান থেকে আমরা পাকিস্তান থেকে পূর্ববঙ্গ কেন আলাদা হয়েছে কেন আমাদের যুদ্ধ করতে হয়েছে শুধু বৈষম্যের জন্য আমরা এই বৈষম্য চাই না আমরা চাই সব জায়গায় মেধাবীরাই এগিয়ে যাক এবং এখন দেশে যে কারাপ যে খারাপ